আজ 21 ফেব্রুয়ারি অমর একুশে মাতৃভাষার জন্য শহীদ হয় বেশ কিছু তত্ত্বাচার্য যুবক। সেই যুবকদের লড়াইকে স্মরণীয় করে রাখতে আজকে দিনটাকে ভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ভাষা দিবস উপলক্ষে বিগত 10 বছর ধরে সল্টলেক ABSC ব্লক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে আসছেন বিধাননগর পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান বিধাননগর পুর নিগমের প্রশাসনিক মণ্ডলের অন্যতম কোঅর্ডিনেটর অনিন্দ্য চট্টোপাধ্যায়। তার উদ্যোগে সাড়ম্বরে ভাষা দিবস পালন করা হয়, কিন্তু এবছর কোভিড পরিস্থিতি মাথায় রেখে গোলাঘাটা ব্রিজের কাছে এসি ব্লকের রবীন্দ্র উদ্যানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, দাবারুদ দিব্যেন্দু বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পীরা। গান ও কবিতার মাধ্যমে ভাষা দিবস পালন করা হয়। অন্যদিকে আজ ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের উদ্যোগে নিউটাউনের বালিগুড়িতে অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে ডাক দেওয়া হয়, যার প্রধান অতিথি পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল নিউটাউনের বালিগুড়িতে। অভিযোগ, সেখানে আজ সকালে মঞ্চ বাঁধার কাজ করতে গেলে তৃণমূলের কিছু লোক এসে বাধা দেয়, ধাক্কাধাক্কি দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে, কর্মী সমর্থক চলে আসে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর তারা 21 নম্বর ট্যাঙ্ক সংলগ্ন ফাঁকা মাঠে গাড়িতে মাইক বেঁধে সেখানেই সভা করে হবে বলে ঘোষণা করে। অভিযোগ, পুলিশ সেখানেও সরিয়ে দেয় তাদেরকে। তারপর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা নিউটাউন থেকে ভাঙর যাওয়ার 6 লেন অবরোধ করে। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করলে নিউটাউন থেকে ভাঙর যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ কথা বললেও তারা অবরোধ তুলে নেয়। রাস্তা পাশে মাঠে জমায়েত করে তারা অনুষ্ঠান চালাতে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।